আগামী 30 জানুয়ারি ভোলার দৌলত খান পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। দৌলত খান পৌরসভার 1নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল হাকিম পৌর যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক। তার নিজ এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদেরকে বলেন, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের সন্তান। আগামী 30 জানুয়ারি দৌলত খান পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা আমাকে ব্ল্যাকবোর্ড মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি বিজয়ী হলে এই ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব এবং পৌরবাসীর সকল ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করব এবং ভোলা 2 আসনের সংসদ আলী আজম মুকুলের হাতকে শক্তিশালী করব। আমরা 30 তারিখে আব্দুল হাকিম ভাইকে ব্যালট মার্কায় ভোট দিয়ে আমরা ইনশাআল্লাহ যুক্ত করব। আলহামদুলিল্লাহ, আমরা 1নং ওয়ার্ডে 30 তারিখে 2 আসনে হাকিম ভাইকে ব্যালট মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করে আমার এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার সাহায্য করেন। এই রহমানের রাইম আব্দুল হাকিমকে পৌরসভা 1নম্বর ওয়ার্ড ব্যালাকুট মার্কায় 30 তারিখে আমি 30 তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের এমপি মহাদম আলী আদম মুকুল ভাইকে হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানাচ্ছি। আমার নাম আব্দুল হাকিম, আমি দৌলত খান পৌরসভা 1নং ওয়ার্ড থেকে নির্বাচন করতেছি। আমার মার্কা হলো ব্যালাকুট। আমি যদি আগামী 30 তারিখে অবাক সুস্থ নিরপেক্ষ নির্বাচনের ভিতর দিয়ে আমি যদি নির্বাচিত হইতে পারি, আমার নেতা আলহাজ আলী আজম মুকুল ভাইয়ের হাতকে আমি শক্তিশালী করবো। ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম।